আকস্মিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি মারা যাওয়ায় শোকস্তব্ধ ইরান তবে রাইসির এমন মৃত্যুতে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির উত্তরসরী নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা এতদিন সবাই ধারণা করে আসছে ইব্রাহিম রাইসি হতেন ইরানের পরবর্তী সর্বোচ্চ ধর্মীয় নেতা সর্বোচ্চ ধর্মীয় নেতাই ইরানের সর্বময় ক্ষমতার অধিকারী উনিশশো সালে ইসলামী বিপ্লবের পর থেকে দুইজন সেই চূড়ান্ত ক্ষমতার শীর্ষে বসতে পেরেছেন উনিশশো সালে আয়াতুল্লাহ রুহুলুল্লাহ খোমেনির মৃত্যুর পর আয়াতুল্লাহ আলী খামেনি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা নির্বাচিত হন তার আগে খামেনিও ইরানের প্রেসিডেন্ট ছিলেন সর্বোচ্চ নেতা হওয়ার পর থেকেই খামেনি দেশের শাসন ক্ষমতার ওপর কড়ার নিয়ন্ত্রণ রেখে চলেছেন চূড়ান্ত ক্ষমতার অধিকারী হওয়ায় ইরানের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে তার নির্দেশই শেষ কথা তবে খামেনি এখনো পর্যন্ত তার কোনো উত্তরসূরির নাম ঘোষণা করেননি ইরানের সর্বোচ্চ ক্ষমতার এ পদে কে আসবেন তা নির্ধারণ করে বিশেষজ্ঞ পরিষদ বা অষ্টাশি জন ধর্মীয় নেতার অ্যাসেম্বলি অফ এক্সপার্টস নতুন কোন সর্বোচ্চ নেতার দরকার হলে বা কখনো যদি এই পরিষদ মনে করে শীর্ষ নেতা তার দায়িত্ব ঠিকমতো পালন করতে পারছেন না তাহলে তাকে ক্ষমতা থেকে সরিয়েও দিতে পারে তারা সদস্যদের নির্বাচনের মাধ্যমে বাছাই করা হয় কিন্তু কারা সদস্য পদের জন্য প্রার্থী হতে পারবেন তা নির্ভর করে দেশটির গার্ডিয়ান কাউন্সিল নামের একটি কমিটির অনুমোদনের ওপর এই দুটি পরিষদের ওপরই সর্বোচ্চ নেতার প্রভাব থাকে খামেনি যেভাবে রাজ টেনে তুলতে ভূমিকা রেখেছেন তাতে তিনি তাকে হিসেবে চেয়েছিলেন তেমনি লক্ষণ প্রকাশ পেয়েছে বলে অনেকেরই ধারণা কিন্তু রাইসের মৃত্যু এক্ষেত্রে বড় ধরনের অনিশ্চয়তা সৃষ্টি করেছে এক্ষেত্রে ইরানের শাসক গোষ্ঠীতে অভ্যন্তরীণ কোন্দল সৃষ্টি হতে পারে বলেও মনে করছেন বিশ্লেষকরা